তো প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। অনেকগুলো আমরা টেন্স করে ফেলেছি ইতিমধ্যে। তো যাদের সমস্যা আছে তারা প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে টেন্সের উপরে সেগুলো দেখে নেবে, তাহলে এইগুলো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা বলছে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে। আচ্ছা এটা একটু পড়ে নিই, আমরা সহজ করে পড়ি এইখানে। ঠিক আছে, সংজ্ঞাটা এখানে ভালো দেওয়া আছে। ভবিষ্যৎকালে দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট, এবং যে কাজটা পরে হবে সেটা হচ্ছে ফিউচার ইন্ডিফিনিট। অর্থাৎ আমরা বুঝছি এখানে দুটো কাজ হবে এই টেন্সের ভিতরে। ঠিক আছে, ভবিষ্যতে কিন্তু, এবং একটা কাজ আগে হবে একটা কাজ পরে হবে। আর এখানে একটু পড়তে হবে, এটা বলছে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়ে থাকবে বোঝালে। ঠিক আছে, তো সেটাও একটা সংজ্ঞা হইতে পারে যে ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হবে, এরকম বোঝালে হচ্ছে তোমার ফিউচার পারফেক্ট টেন্স হয়। যেমন এই এখানে দেখো, এই আমি বলছি আমি বিকাল 4টার মধ্যে বইটা পড়ে থাকবো, অর্থাৎ 4টা একটা টাইম। ঠিক আছে, তো এই 4টার মধ্যে সে বইটা পড়ে থাকবে, বই পড়ে একটা কাজ, এই কাজটা মনে করো যে বিকাল 4টার মধ্যে হয়ে যাবে, একটা নির্দিষ্ট টাইমের ভিতরে হইতে হবে সেটা। আচ্ছা আবার বলছে যে সে আসার পূর্বে আমি ভাত খেয়ে থাকবো। এখানেও দুইটা কাজ হয়েছে, একটা হচ্ছে সে আসা আর একটা হচ্ছে আমি ভাত খাওয়া। ঠিক আছে, তো এরকম দুই ধরনের সেন্টেন্স যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো যে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। গঠন হচ্ছে সাবজেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, ভার্বের থ্রি, অবজেক্ট। এই হচ্ছে আমি বিফোর দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে সাবজেক্ট ভার্বের অন বা অবজেক্ট, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট ভার্বের অন অবজেক্ট, তাই তো? এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে দুইটা কাজ হবে, একটা হচ্ছে ফিউচার পারফেক্টে করতে হবে আর একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিটে করতে হবে। যে কাজটা আগে হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট, তাই না? যেমন এখানে দেখো, সে আসার পূর্বে আমি ভাত খেয়ে থাকবো, তাহলে এখানে কোন কাজটা আগে হচ্ছে? আমি ভাত খেয়ে থাকবো, তাহলে এইটা হচ্ছে ফিউচার পারফেক্ট, তাই তো? তাহলে ফিউচার পারফেক্ট আমার এই যে সাবজেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ, তাহলে আই শ্যাল হ্যাভ, ভার্বের থ্রি ইটেন, অবজেক্ট হচ্ছে রাইস, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো, এই যে বিফোর। আচ্ছা বিফোর, এবার আমরা হচ্ছে যে এই যে সাবজেক্ট ভার্বের অন অবজেক্ট, তাই তো? বিফোর হি কামস। আচ্ছা তো এখন কথা হচ্ছে যে তাহলে এটা কেন দিলাম, ফিউচার ইনডিফিনিট কেন দিলাম, তাই না? এটাও হবে, আমি প্রেজেন্ট ইনডিফিনিটও লিখতে পারি, ফিউচার ইনডিফিনিটও লেখা যায়, দুটোই হয়, যে কোনো একটা দিলেই হয়েছে। ঠিক আছে, আচ্ছা আর আমি বিকেল 4টার মধ্যে বইটি পড়ে থাকবো, তাহলে এখানে আই শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ ইজ এ রিড ভার্বের থ্রি দ্য বুক। ঠিক আছে, আর 4টার মধ্যে হলে এই যে বাই 4 PM। আবার বলছে যে তারা জুন মাসের মধ্যে কাজটি শেষ করে থাকবে, তাহলে দে এখানকার সাবজেক্ট এই যে উইল হ্যাভ, ভার্বের থ্রি হচ্ছে এটা। আচ্ছা কি শেষ করবে, কাজটি শেষ করবে এই যে বাই জুন, অর্থাৎ তারা জুনের ভিতরে কাজটি শেষ করে থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, এটাই হচ্ছে আমাদের আলোচনা, এটা একেবারে একটা ছোট একটা টেন্স। আর এখানে বলা আছে ফার্স্ট পার্সনের পরে সাধারণত শ্যাল হ্যাভ হবে, অর্থাৎ ওই একটাই নিয়ম যে আই আর উইয়ের বেলায় শ্যাল আর বাকি ক্ষেত্রে উইল। ঠিক আছে, এটাই আর কি। তো ডিয়ার ভিউয়ার্স, তোমরা সবাই এই টেন্সটা ভালোভাবে দেখবে, পড়বে, এবং যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবে, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেবো। আল্লাহ হাফেজ।